হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওটস একটা স্বাস্থ্যকর খাবার হলেও আমরা কিন্তু অনেকেই ওটস খেতে পারি না। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ওটস দিয়ে চকলেটের বিস্কিট। এটা আপনারা তৈরি করে খেতে পারেন এবং খাওয়ার পরে একেবারেই বোঝা যায় না যে এটা আসলে ওটস দিয়ে তৈরি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। একটা শুকনো উপকরণে মিশ্রণ তৈরি করেছি। নিয়েছি 1 কাপ ময়দা, 1 টিস্পুন সিনেমন পাউডার এবং পিঞ্চ অফ বেকিং পাউডার। সবগুলোকে মিশিয়ে একটা শুকনো উপকরণ তৈরি করেছি। এবারে অন্য একটা মিক্সিং বোলে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নিলাম এবারে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন তেল, আর নিলাম 2 টেবিল স্পুন মধু। সবগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে শুকনো উপকরণের সাথে আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করেছি এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে যদি মনে হয় যে এই মিশ্রণটা একটু নরম হয়ে গেছে তাহলে আরও একটু ময়দা যোগ করে নেবেন, আর যদি মনে হয় যে একটু শক্ত হয়ে গেছে তাহলে অল্প একটু পানি মিশিয়ে নেবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চকলেট চিপস। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিট। ত্রিশ মিনিট পরে আমি এই ডোটাকে আরও একটু ভালো মতো মেখে নিচ্ছি। এবারে অল্প একটু করে নিয়ে হাতে বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে গোল একটা শেপ দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লম্বাতে বা আরও বড় বা ছোট করে নিতে পারেন। সবগুলো বিস্কিট আমার তৈরি হয়ে গেছে। এবারে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। বিস্কিটটাকে এবারে আমি 25 মিনিটের মতো চুলায় মিডিয়াম আঁচে বেক করব। ভিন্ন রকমের এই রেসিপিটি আমি আশা করব আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।